জঙ্গিপুর জনতা দরবারে হামলা রাত্রি ১২টায় আচমকা তিন দুষ্কৃতীর দল। জঙ্গিপুর ২০ নম্বর ওয়ার্ডে জনতা দরবারে অজ্ঞাত পরিচয় তিনজন ব্যক্তি জাকির হোসেনের গাটকে আচমকা হামলা করে চোখে মরিচের গুঁড়ো দিয়ে। বিধায়কের গাটকে মারধর করা হয়, আহত অবস্থায় ভর্তি মহকুমা হাসপাতালে। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বিধায়ক জাকির হোসেন বলেন, আমরা কলকাতা থেকে এসেছি কাগজপত্র জমা দেওয়ার জন্য, তখন আমার গার্ডকে মারধর করে দুষ্কৃতীরা। জিয়াউল হকের রিপোর্ট, NTVWB। রাত ১টা নাগাদ যখন প্রতাপপুরে যে আমাদের জাকির সাহেবের বাড়িতে আছে, সেই বাড়িতে আমাদের নাইট গার্ড ও ছিল। আমরা ওখানে কাজকর্ম, ইলেকশনের কাজকর্মগুলো করছিলাম। সেখান থেকে রাত ১১:৩০ নাগাদ আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। তারপরে নাইট গার্ড ছিল, রাত ১:৩০ নাগাদ নাইট গার্ডকে বাহির থেকে আওয়াজ করে, দরজাতে আওয়াজ করে গেটটা খোলে যে আমরা কলকাতা থেকে এসেছি, ইলেকশন পারপাসে এসেছি, আমরা কিছু কাগজপত্র আছে কাগজপত্র নিতে হবে। গেটটা খোলা মাত্র তিনজন দুষ্কৃতী পিস্তল সমেত ছিল, গেটের বাইরে কয়েকজন ছিল। সে আমাদের নাইট গার্ডকে চোখে লঙ্কার গুঁড়ো এবং মারধর করে আরম্ভ করে, তারপরে চিৎকার চেঁচামেচির ফলে একটা গাড়ির আওয়াজ পাওয়ার পর, গাড়িটা রাস্তা দিয়ে হতো যদি কোনো কাজে যাচ্ছিল, তারপর দুষ্কৃতীরা পালিয়ে যায়। তাদের উদ্দেশ্য কী ছিল? দেখুন, উদ্দেশ্য একটাই, জাকির সাহেবকে আমরা বারবার বলে আসছি, জাকির সাহেবের নিরাপত্তার ব্যাপারটা যেটা আপনারা জানেন, গত কয়েকদিন আগে রাইস মিলতে বেরোনোর সময় NIH-এর ধারে একটা অ্যাক্সিডেন্ট ঘটল। ভাগ্যক্রমে ৫-১০ সেকেন্ডের ডিফারেন্সে জাকির সাহেব বেঁচে গেছে, পাইলট ফ্লাইটটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার পেছনে জাকির সাহেবের কাজ। সেটা কি রাজনৈতিক পর্যায়ে অন্য কিছু বিষয়? দেখুন, এই যে ব্যাপারটা পুলিশ দেখবে, রাত্রে যেহেতু ঘটনাটা ঘটছে, পুলিশ রাত্রে এসে দেখে গেছে। আমি পুলিশের সঙ্গে কথা বলবো, থানা যাবো, আমি আইসি সাহেবের সঙ্গে কথা বলবো, পুলিশ ইনকোয়ারি করবে। তবে আমাকে সন্দেহ লাগছে, একটা নাইট গার্ডকে বাড়িতে ব্যবস্থা ঢুকা, এইভাবে আক্রমণ করা, তার কদিন আগে জাকির সাহেবের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া, গত ফেব্রুয়ারি ১৭ তারিখে তো জানেন আপনারা কী ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলো ঘটার আমাদের একটাই ভয় লাগছে যে এখন পর্যন্ত যদি ১ বছর হতে গেল, ১৭ তারিখে ১ বছর হবে, ১৭ ফেব্রুয়ারি ঘটনা ঘটেছিল নিমতিতে স্টেশনে, এই যে এখন পর্যন্ত বিচারটা আমরা পাইনি, সঠিক লোককে এনআই ধরতে পারেনি, দুষ্কৃতীদের সাহসটা বেড়ে গেছে। বারবার এরকম হচ্ছে কেন, কী মনে হচ্ছে? সেটাই আমাদের প্রশ্ন, বারবার যে ঘটছে তাহলে পুলিশ করছে টা নিয়ে। আর আপনারা কি কাউকে সন্দেহ করছেন? না, আমরা এই মুহূর্তে কাউকে সন্দেহ করছি। বাড়িতে সিসি ক্যামেরা আছে? সিসি ক্যামেরা আমাদের কাজ চলছে, সম্ভবত বাড়িতে পুরো কমপ্লিট হয়নি, আমাদের বাড়িতে তো মিস্ত্রি লাগানো আছে, আমরা ভেবেছিলাম যে সিসি ক্যামেরা লাস্টে লাগানো হবে, কিন্তু যা অবস্থা সিসি ক্যামেরা অর্ডার করেছি আমরা, হয়তো কাজ চলছে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা থাকলে এই ঝামেলাগুলো থাকতো না, আমরা বাড়িতে খুব তাড়াতাড়ি সিসি ক্যামেরা লাগাচ্ছি, কিন্তু আমাদের বক্তব্যটা হবে। কিছু লোকজন আছে আমার চোখে লঙ্কা করে দিয়েছে, আপনার মার প্রাণে মারার চেষ্টা করেছিল, যা কখনো অনেক জান প্রাণ দিয়ে আমি ধস্তধস্তি করে ওরাকে অনেক লড়াই করে গেছি। তারপরে ওরা যখন দেখলো কি বাইরে লোকজনের আওয়াজ বা গাড়ির আওয়াজ পেয়েছে, তখন ওরা নিজে নিজে বলতে লাগলো গাড়ি আসছে, লোকজন আসছে, চপ পালিয়ে চপ পরে দেখ। কী নিয়ে হামলা চালাচ্ছে? কী হলো? কী নিয়ে হামলা চালাচ্ছে আপনার? পরে রিভলভারের এখানে হুঁড়া মেরেছে, লঙ্কা গুঁড়ার প্রথমে ছিটা দিয়েছে, গলাকে মুখে দিয়ে লড়ার চেষ্টা করেছে। কটার দিকে ঘটনা? ওরা কি মুখে মাস্ক পরেছিল? মুখে মাস্ক, প্রত্যেকটার মুখে মাস্ক ছিল এবং জ্যাকেট পরেছিল। কজন ছিল ভিতরে? আমরা ৩ জন ঢুকেছিল, বাইরে কজন ছিল সেটা আমি বাইরেটা দেখতে পাইনি। কটার দিকে ঘটনাটা? ঘটনাটা ওরা যখন আমাকে গেটে ডাক মারে আপনার, তখন আমি উপরে ঘড়িটা দেখলাম মোবাইলে, কি এত রাত্রে কে, তখন বাজছিল ১২:৩০। আপনার নাম? আপনার নাম? আমার নাম রিঙ্কু সিং। কার বাড়িতে ছিলেন? আমাদের শ্রমিক মন্ত্রী জাকির হোসেন। ওকে।